চায়না শহর বেজিংয়ে সামার অলিম্পিকের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছিল। আগের অনেক বছর ধরে চেষ্টার পর শেষ পর্যন্ত এইবার চায়না সামার অলিম্পিক্স 2008-এর হোস্ট করার জন্য প্রথমবার সুযোগ দেওয়া হয়েছিল। এই জন্য চায়না এই ইন্টারন্যাশনাল ইভেন্টকে অনেক ভালোভাবেই করার জন্য প্রস্তুত হচ্ছিল, আর এই জন্য $40 বিলিয়ন মানে প্রায় $3,000 আরব খরচ করে না শুধু নতুন স্টেডিয়াম তৈরি করে, বরং পৃথিবীতে ভালো ইমপ্রেশন দেওয়ার জন্য বেজিং এয়ারপোর্টকে নতুন করে সাজিয়ে তোলে এবং লোকাল ট্রান্সপোর্টে অনেক নতুন বাস অ্যাড করে। লাইটস, জেনারেটর, সিকিউরিটি, ট্রান্সপোর্ট সব জিনিস তৈরি ছিল, কিন্তু তবুও কিছু না কিছু খটকা থেকে গিয়েছিল। অলিম্পিক ওপেনিং সেরিমনির মাত্র 2 দিন বাকি ছিল। পৃথিবীর সব দেশের টিম বেজিংয়ে পৌঁছে গিয়েছিল, টিকিটও বুক হয়ে গিয়েছিল এবং পৃথিবীর মানুষ এই ওপেনিং সেরিমনির ওপেনিং আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। কিন্তু তখনই চাইনিজ গভর্নমেন্টের কাছে এমন এক খবর আসে যার ফলে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। হ্যাঁ বন্ধুরা, চায়নার মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বেজিংয়ে এক ভয়ানক তুফানের সঙ্গে বৃষ্টির ফোকাস জারি করে, আর সেটি ঠিক অলিম্পিক সেরিমনির দিনেই। বৃষ্টি হওয়ার আগেই এই খবর অ্যাডমিনিস্ট্রেটাস এর ওপর বর্জ্যপাতের মতো পড়ে, কারণ যে স্টেডিয়ামে এই সেরিমনি হবে সেটি ছিল বেজিং ন্যাশনাল স্টেডিয়াম, আর এই স্টেডিয়াম এয়ারে ওপেন ছিল, মানে ইভেন্টে চাইনিজ গভর্নমেন্টের বহু বছরের খাটনি শুধুমাত্র 1 ঘন্টা বৃষ্টিতেই শেষ হয়ে যেত। যখন ইভেন্টের ঠিক একদিন বাকি ছিল, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটাস হাতের ওপর হাত দিয়ে বসেছিল। ঠিক সেই সময় চাইনিজ গভর্নমেন্ট এমন এক সমাধান বের করে যার ফলে বৃষ্টি হবে কিন্তু স্টেডিয়াম এবং বেজিং শহরের কোনো ক্ষতি হবে না। এই সমস্যাকে সমাধান করার জন্য চাইনিজ গভর্নমেন্ট ক্লাউড সেডিং নামক এক টেকনোলজি ব্যবহার করে, আর ইভেন্টের দিনেই যখন ঘন কালো মেঘ বেজিংয়ের দিকে যাচ্ছিল তখন বেজিংয়ের বাইরে বৃষ্টি করিয়ে দেওয়া হয়, যার জন্য ইভেন্টের সময় আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়। ক্লাউড সেডিং এমন এক টেকনোলজি যেটাকে ব্যবহার করে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অংশে কৃত্রিমভাবে বৃষ্টি করানো যেতেই পারে। এই টেকনোলজি কাজ কিভাবে করে, কিভাবে মানুষের কাছে এই ক্ষমতা এলো যে তারা যে কোনো জায়গায় যে কোনোভাবে বৃষ্টি করাতে পারে, এটি জানার জন্য প্রয়োজন হলো যে বৃষ্টি কিভাবে হয়। বৃষ্টি হওয়ার জন্য সবচেয়ে প্রধান জিনিস হলো সূর্য। সূর্য সমুদ্রের জলকে গরম করে এবং জল এভাপোরেট হয় আর গ্যাসে পরিণত হয়ে আকাশে চলে যায়। আকাশে গিয়েই গ্যাস ঠান্ডা হয়ে যায় আর আবার জলে পরিণত হয়। হ্যাঁ অবশ্যই, জলের ছোট ছোট ড্রপলেট একসাথে হয়ে মেঘের মধ্যে জলের সৃষ্টি করে, কিন্তু এই মেঘের মধ্যে এই ছোট ছোট ড্রপলেটস একে অপরের সঙ্গে যুক্ত হয় না, কারণ এই ড্রপলেটস জলের শুদ্ধ কোণা হিসেবে থাকে, মানে এর মধ্যে কোনো অশুদ্ধ কোণা থাকে না। কিন্তু যখনই এই ড্রপলেটস মাটি অথবা কোনো ধুলোর পার্টিকেলসের সঙ্গে একসাথে যুক্ত হয় তখনই ছোট ড্রপলেটস এবং সেই ধুলোর পার্টিকেলস একসাথে হয়ে একটি বড় ড্রপলেট তৈরি করে আর পৃথিবীর গ্র্যাভিটির জন্য মাটিতে পড়তে থাকে, যাকে আমরা বৃষ্টি বলি। এটি তো ছিল বৃষ্টির বেসিক ফাংশন, কিন্তু ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কিভাবে কৃত্রিম বৃষ্টি করানো সম্ভব হচ্ছে। ক্লাউড সেডিং টেকনোলজি প্রথমবার 1946-এ আমেরিকান কেমিস্ট ভিনসেন্ট শেফার ডেভেলপ করেছিল, যেখানে সিলভার আয়োডাইড নামক এক কম্পাউন্ডকে আকাশে মেঘের ওপর স্প্রে করা হয়েছিল, যেখানে মেঘে উপস্থিত ছোট ছোট ড্রপলেটস একে অপরের সাথে যুক্ত করতে সাহায্য করে, আর শেষ পর্যন্ত এই ড্রপলেটস এতটাই ভারী হয়ে যায় যে সেটি বৃষ্টিরূপে মাটিতে পড়তে শুরু করে। কিন্তু এই বৃষ্টিকে শুধু রেন নয়, বরং আর্টিফিশিয়াল রেন বলা হয়। 1967-তে USA এবং ভিয়েতনামের যুদ্ধ চলাকালীন আমেরিকা ভিয়েতনামকে ক্লাউড সেডিংয়ের মাধ্যমে পরাস্ত করেছিল, কিন্তু প্রশ্ন হলো আসলে কিভাবে, কিভাবে আমেরিকা টেকনোলজির সাহায্যে ভিয়েতনামের আর্মিকে পরাস্ত করেছিল। কিছুটা এইরকম হয়েছিল, 5 বছর ধরে চলা এই যুদ্ধ প্রতি বছর আমেরিকা তাদের নিজেদের C-130 হারকিউলিস ব্যবহার করে ভিয়েতনামের বর্ডারে মেঘের ওপর লুকিয়ে লুকিয়ে ক্লাউড সিডিং করত। এই ক্লাউড সিডিং এর জন্য প্রতি বছর ভিয়েতনামে বর্ষাকাল বেড়ে যেত, আর যার ফলে বন্যা হতো, যাতে রাস্তা ভেঙে যেত এবং পাহাড়ি এলাকায় ভয়ানক বৃষ্টির ফলে ল্যান্ড স্লাইডিং হয়ে যেত। রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে ভিয়েতনামের আর্মি সাপ্লাই ডিস্টার্ব হয়ে যেত। এই অপারেশনকে আমেরিকা অপারেশন পপাই নাম দিয়েছিল, কিন্তু ক্লাউড সেডিং যেটার ব্যবহার দুবাই করে সেটা সত্যি অবাক করার মতো। দুবাই যেটা গ্ল্যামারের দ্বিতীয় নাম বলে মনে করা হয়, কিন্তু আপনি কি জানেন দুবাই খাবার জন্য প্রয়োজনীয় জল
এক এক ফোঁটা কীভাবে মুশকিলের মধ্যে দিয়ে জমা করে। কারণ দুবাইতে বছরে মাত্র 10 বারই বৃষ্টি হয়, এই জন্য এখানে কোনো নদী নেই। জল তো দুবাইয়ের কাছে আছে, কিন্তু এটি হলো নোনতা জল, যেটি কোনোভাবেই খাবার উপযোগী নয়। কিন্তু যদি এই নোনতা জল খাওয়া হয় তাহলে এটি মানুষের প্রাণ এক ঝটকাতে নিয়ে নিতে পারে। তো আসলে দুবাই খাবার জন্য মিষ্টি জল কোথা থেকে আনে? এই জন্য দুবাইতে অনেক ডেসালিনেশন অসমোসিস প্ল্যান্ট আছে, যেটা সমুদ্রের জল থেকে নুন বের করে সেটিকে খাবার জন্য উপযোগী করে তোলে। কিন্তু এইসব এতটাই সহজ নয়। দিন রাত জ্বলতে থাকা এই প্ল্যান্টস রোজ প্রায় লক্ষ নয় বরং কোটি কোটি লিটার জল ফিল্টার তো করে, কিন্তু সাথে সাথে অনেক পরিমাণ বিদ্যুৎ খরচ করে, যার জন্য 1000 লিটার জল ফিল্টার করতে দুবাইকে $60 মানে 4500 টাকা খরচ করতে হয়। এই খরচ থেকে বাঁচার জন্য দুবাই খাবার জন্য জল ক্লাউড সিডিংয়ের মাধ্যমেই উৎপন্ন করে। হ্যাঁ বন্ধুরা, দুবাইতে হাজার হাজার পাহাড়ে একটি করে ড্যাম তৈরি করা হয়, যার ওপর আকাশে দুবাই গভর্নমেন্ট ক্লাউড সিডিং করে। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জল পাহাড় দিয়ে বয়ে সমুদ্রে যাওয়ার বদলে এই ড্যাম্পে একত্রিত হয়ে জমা হয়, যেটা না শুধু খাবার জন্য প্রয়োজন হয় বরং দুবাই এই জল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। যেখানে ফিল্টার প্ল্যান্টে 1000 লিটার জল ফিল্টার করতে খরচ হতো 4500 টাকা, সেখানে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে এই কাজ শুধুমাত্র 75 টাকায় হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ক্লাউড সিডিং সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কারণ একটি ভিডিও বানাতে অনেক সময় লাগে, একটি লাইক তো দেওয়া যেতেই পারে। আর ভিডিওটিকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য সবচেয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।